সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি প্রীতি ও ভালোবাসা। দর্শক বন্ধুরা, অনেকেই আমাকে প্রশ্ন করেন থাকে দেশ ও দেশের বাইরে থেকে, আপনারা অনেকে আমাকে ফোন করে থাকেন, 100 দেশি মুরগি লালন পালন করার ক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে। আবার অনেকে নতুন উদ্যোক্তা আছেন, তারা অবশ্যই আমাকে বলে থাকেন যে আসলে আমি নতুন ফার্ম দিতে চাই বা নতুন খামার করতে চাই, সেক্ষেত্রে আমি কোন দেশি মুরগি বাচ্চা দিয়ে খামার শুরু করব, নাকি বাচ্চা দিয়ে শুরু করব, নাকি বড় দিয়ে খামার শুরু করব, অথবা 100 দেশি মুরগি লালন পালন করলে আমাদের মাসিক কত টাকা আয় হতে পারে এবং কত টাকা খরচ হতে পারে, এ ধরনের প্রশ্ন আমাদেরকে অনেকে করে থাকেন। তো আজকে তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই প্রশ্ন করে থাকেন এই দেশি মুরগি লালন পালন নিয়ে বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কে। আজকের এই ভিডিওটির পুরো বিষয় আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দেব। তো আশা করছি প্রত্যেকের জন্য ভিডিওটি খুবই উপকার আসবে। আর ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, এখন আসুন, আপনি যদি বাণিজ্যিক আকারে দেশি মুরগি খামার করতে চান, তো 100 দেশি মুরগি খামারটা কিন্তু এটা ছোটো কাটো, এটা মনে করেন একটা বাণিজ্যিক আকার। তো বাণিজ্যিক আকারে কিন্তু আপনি যদি দেশি মুরগি খামারটা করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটি বিষয়, একটি জায়গা নির্ধারণ করতে হবে। সেই বিষয়টি হলো অবশ্যই আপনাকে অরিজিনাল যে আমাদের দেশি জাতটা আছে ওই দেশি জাতটা আপনাকে সিলেক্ট করতে হবে, কারণ বাংলাদেশের আনাসে কানাসে অরিজিনাল দেশি মুরগিটা পাওয়া যায় না। সোনালি হাইব্রিড, সোনালি কক, বিভিন্ন মুরগির সাথে, পাকিস্তানি মুরগির সাথে এগুলো ক্রস হয়ে আমাদের অরিজিনাল যে জাতটা আছে ওটা কিন্তু হারা চলছে বাংলাদেশ থেকে। তো এর জন্য অবশ্যই আপনাকে অরিজিনাল দেশি মুরগির যে জাতটা আছে এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই দেশি মুরগিটা যখন আপনি বাণিজ্যিক আকারে রূপ ধারণ করবে, তখন কিন্তু আপনার যদি অরিজিনাল দেশি মুরগি না হয়ে থাকে তাহলে কিন্তু বাজার ব্যবস্থাপনা বা যদি এগুলো আপনি বিক্রি করতে চান তাহলে কিন্তু খরচটা অনেক বেশি আসবে এবং বিক্রিটা অনেক কম আসবে, কারণ এটা অরিজিনাল দেশি মুরগি না। তো অরিজিনাল দেশি মুরগিটা আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। অরিজিনাল দেশি মুরগিটা আপনি সিলেক্ট করার জন্য এলাকার গ্রাম থেকে বা বাড়ি বাড়ি থেকে বা যেখানে বাণিজ্যিক আকারে দেশি মুরগির খামার আছে বড় আকারে, ওখান থেকে গিয়ে আপনারা দেখে বুঝে শুনে দেশি মুরগিটা আপনাকে সিলেক্ট করতে হবে, কারণ দেশি মুরগিটা নিয়ে বাংলাদেশে সবচেয়ে প্রতারণা বেশি চলতেছে। তো প্রিয় দর্শক, 100 দেশি মুরগি লালন পালন করার ক্ষেত্রে আমরা যদি একটি সম্ভাব্য হিসেব ধরি, সেক্ষেত্রে আমাদের আয় হচ্ছে বা খরচ হচ্ছে 100 দেশি মুরগির বাচ্চা দিয়ে আমরা ক্রয় করি আমাদের 30 থেকে 35 বা 40 টাকা থাকে দেশি মুরগির সাধারণত রেট। তো সেক্ষেত্রে হইতে পারে আপনার দেশি মুরগির 100 বাচ্চার সর্বোচ্চ রেট যদি আমরা 40 টাকা ধরি, সেক্ষেত্রে আমাদের বাচ্চার হিসেবটা আসতেছে 4000 টাকা। 100 দেশি মুরগির বাচ্চা প্রথমত ক্রয় করলে 4000 টাকা। এর পরবর্তী সময়ে আমরা যখন এগুলোকে বাণিজ্যিক আকারে নিব, অর্থাৎ 4 মাস কিংবা 5 মাস পর্যন্ত লালন পালন করব, 100 দেশি মুরগির বাচ্চা যখন আমরা ক্রয় করবো, সেক্ষেত্রে আমাদের খরচটা থাকবে 4000 টাকা। এটা কিন্তু একদম সর্বোচ্চ রেট ধরছি। এর পরবর্তীতে এগুলো যখন আমরা 5 মাস কিংবা 5.5 মাস পর্যন্ত লালন পালন করব, তো এক একটা মুরগি বা 100টা মুরগির পিছনে আমাদের প্রায় 50,000 টাকার মতো খরচ হতে পারবে। আর এটা সেটা ডিম উৎপাদনের জন্য সমস্ত ভ্যাকসিন শিডিউল সহ। যদি আপনারা বাচ্চাটা উৎপাদন করার বা ডিম উৎপাদন করার খেয়াল না থাকে, তাহলে আপনারা কিন্তু বাণিজ্যিক আকারে শুধু মাংস উৎপাদনের জন্য কিন্তু দেশি মুরগিটা লালন পালন করতে পারবেন। তো মাংস উৎপাদনের জন্য দেশি মুরগিটা কিন্তু ব্যাপক চাহিদা আছে বাংলাদেশে, দেশি মুরগি অনেকে খায়, তো এই জন্য মাংসটা উৎপাদন করতে পারেন। তবে সবচেয়ে বেটার হলো দেশি মুরগিটা আপনি যখন ডিম উৎপাদন বা বাচ্চা উৎপাদনের জন্য করবেন, সেক্ষেত্রে আপনি বেশি লাভবান হতে পারবেন। তো ডিম উৎপাদনের জন্য কিন্তু অনেকগুলো ভ্যাকসিন জরুরি আছে, এই ভ্যাকসিন আদি সহ আপনার শারীরিক বিভিন্ন মুরগির খরচ সহ আমরা লিটার ব্যবস্থাপনা, কারেন্ট বিল, অন্যান্য আনুষঙ্গিক যত ধরনের খরচ আছে এগুলো সব মিলিয়ে 100 মুরগি লালন পালন করতে গেলে 5 মাস পর্যন্ত মিনিমাম 50+ আপনার 50,000 টাকা প্লাস খরচ হতে পারে। এটা সম্ভব, কম বেশি হতে পারে, তবে এর থেকে বেশি, একদম বেশি বা একদম কম এরকম হবে না, আশা করি কাছাকাছিই থাকবে, এমনই খরচ হতে পারে। তো দেশি মুরগি খামার করতে গেলে আমি আগে যে কথাটা বলছি, অরিজিনাল জাতটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেশি মুরগি খামার করতে গেলে কিন্তু আপনি একটু বাড়ির আঙ্গিনায় ছেড়ে খামারটা করার চেষ্টা করবেন, যাতে করে দিনের বেলা মুরগিগুলো বাইরে ছেড়ে দিতে পারবেন, এ ধরনের জায়গাটা আপনি নির্ধারণ করবেন। কারণ দেশি মুরগির খামার করতে গেলে যদি আপনি বদ্ধ অবস্থায় দেশি মুরগিটা লালন পালন করেন, সেক্ষেত্রে অনেক বেশি খাবার খরচ থাকবে এবং অনেক বেশি খরচ হবে, এবং মুরগির যে পরিমাণ বাচ্চা বা ডিম উৎপাদনের শক্তি থাকবে ওটা কিন্তু অনেকটা কমিয়ে যায়। তো এর জন্য বাইরে দিনের বেলা একটু বাইরের আলো বাতাস যেন এগুলো পায়, এর জন্য বাইরে একটু ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। তো দেশি মুরগি খামার করার ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর নতুন উদ্যোক্তা যারা আছেন, তারা অনেকে আমাকে ফোন করে থাকেন যে ভাই আসলে দেশি মুরগি দিয়ে খামার শুরু করবো নাকি অন্যান্য মুরগি দিয়ে খামার শুরু করবো।
আমি তাদেরকে বলবো আপনি দেশি মুরগি দিয়ে খামার শুরু করবেন, কারণ দেশি মুরগি দিয়ে খামার শুরু করার ক্ষেত্রে দেশি মুরগির অন্যান্য মুরগি থেকে রোগ বালাই অনেক কম হয়। তো এই জন্য নতুন যারা আছেন তারা হয়তো রোগ বালাই সম্পর্কে জানেন না, কখন কোন ভ্যাকসিন দিতে হবে, রোগ হলে কোন ওষুধ দিতে হবে, খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আপনারা অনেকেই জানেন না। তো এর জন্য দেশি মুরগিটাও যদি প্রথমে আপনি লালন পালন করলেন, আস্তে আস্তে বুঝলেন, শিখলেন, জানলেন, পরবর্তীতে অন্যান্য খামারও করতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।